ছিনতাই করা জাহাজ নিয়ে ঘন ঘন জায়গা বদল করছে সোমালিয়ান জলদস্যুরা। অপহরণের পর প্রথমে তারা জাহাজটি সোমালিয়ার গারাকাদ বন্দরের কাছে নোঙর করে, কিন্তু সেখানে তারা বেশিক্ষণ থাকেনি। জিম্মি 23 নাবিক সহ জাহাজটিকে সোমালিয়ার অন্য একটি স্থানে নিয়ে যেতে থাকে। কিন্তু জিম্মি করা জাহাজ নিয়ে কেন এত লুকোচুরি, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ বৃহস্পতিবারের নোঙর পয়েন্ট থেকে 45 থেকে 50 নটিক্যাল মাইল উত্তরে সরে গেছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান, জাহাজটি গতকালের নোঙর পয়েন্ট থেকে প্রায় 45 থেকে 50 নটিক্যাল মাইল উত্তর দিকে অগ্রসর হয়েছে। সোমালিয়ার গোদব জিরান উপকূল থেকে প্রায় 4 মাইল দূরে জাহাজটি নোঙর করা হয়েছে। গোদব জিরান সোমালিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় নুগাল প্রদেশের একটি শহর। কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে জানান, শুক্রবার বিকেল 3:30 দিকে জাহাজটি নোঙর তুলে নেয় এবং আগের অবস্থান থেকে সরে যেতে শুরু করে। আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো জানায়, বৃহস্পতিবার রাত 8:00 দিকে জাহাজটি সোমালিয়ার গারাকাত বন্দরের কাছে নোঙর করে। হঠাৎ এমন স্থান পরিবর্তনের কারণ কি? ধারণা করা হচ্ছে দস্যুরা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে জাহাজের অবস্থান পরিবর্তন করছে। অপহরণের পর নাবিকদের অবস্থান ও পরিস্থিতি নিরূপণ করতে ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধ জাহাজ পাঠায়। সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত বাংলাদেশি জাহাজটির কাছাকাছি অবস্থান করে ভারতের যুদ্ধ জাহাজটি। ভারতের নৌবাহিনীর বরাতে 4 জলদস্যুর ছবিও প্রকাশ করা হয়। এ কারণেও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে জাহাজের অবস্থান ঘন ঘন পরিবর্তন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 14 মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের কর্মকর্তারা বলেছেন, জলদস্যুরা এখনও কোনো মুক্তিপণের দাবি করে বাংলাদেশের কারো সঙ্গে যোগাযোগ করেনি। তবে জাহাজ মালিকেরা জানান, জলদস্যুরা তাদের সঙ্গে যোগাযোগ না করলেও তারা উদ্ধার প্রক্রিয়া শুরু করেছেন। চট্টগ্রামের কেএসআরএম কোম্পানির এসআর শিপিংয়ের মালিকানাধীন জাহাজ এমবি আবদুল্লাহ। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব নাবিকদের উদ্ধারের জন্য আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করছি। তিনি বলেন, নাবিকেরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, তবে বিকল্প যোগাযোগ পদ্ধতি ব্যবহার করে তাদের পরিবারের কাছে তারা বার্তা পাঠাতে পেরেছেন। অপহৃত নাবিকদের পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা সবাই ভালো আছেন। অন্যদিকে অপহৃত জাহাজের ক্রুদের উদ্ধার প্রক্রিয়া নিয়ে বৃহস্পতিবার সকালে জরুরি বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোজাম্বিক থেকে 56,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত মঙ্গলবার বেলা 1:30 দিকে জলদস্যুদের কবলে পড়ে 23 নাবিক সহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমবি আবদুল্লাহ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।